সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। 15 এপ্রিল ভারতের 15 সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করে বোর্ডের নির্বাচক মণ্ডলী। বিশ্বকাপের দল ঘোষণার পর একটা বিষয় নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছিল, সেটা হলো দ্বিতীয় উইকেট কিপার হিসেবে কেন দলে দিনেশ কার্তিক জায়গা পেলেন, ঋষভ পন্থের কেন জায়গা হলো না। পন্থ নয় কেন দলে দিনেশ কার্তিক তার ব্যাখ্যা দিয়েছিলেন নির্বাচক প্রধান MSK প্রসাদ। বিশ্বকাপ দলে পন্থের বদলে কেন কার্তিককে নেওয়া হয়েছে সেটা স্পষ্ট করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এই নিয়ে MSK প্রসাদের ব্যাখ্যা ছিল, আমরা এই দুজনের নাম নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেছি, আমরা চিন্তা করে দেখেছি কার্তিক বা পন্থ তখনই প্রথমে 11 সুযোগ পাবেন যদি মহেন্দ্র সিং ধোনি চোট পায়, আর সেটা যদি খুব গুরুত্বপূর্ণ ম্যাচ হয় তাহলে সেই ম্যাচে কিপিং করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। ধোনির অনুপস্থিতিতে সেই চাপটা সবচেয়ে বেশি ভালোভাবে কে সামলাতে পারবে সেটা নিয়ে আমরা আলোচনা করি সবাই মিলে, আর সেই কারণেই পন্থ নয় কার্তিককে দলে রাখা হয়েছে। এবার বিরাট বললেন, চাপের পরিস্থিতিতে কার্তিক ধৈর্যশীল, আর এই বিষয়টা নিয়ে সেদিন বোর্ডে সকলেই ঐক্যমতে পৌঁছায়। তাছাড়া ওর অভিজ্ঞতা রয়েছে, ভগবান না করুক এমন কিছু হোক, যে MS ধোনির কিছু হলো তখন উইকেটের পেছনে কার্তিকের গুরুত্ব অনেক বেশি এবং ফিনিশার হিসেবেও কার্তিকের পারফরমেন্স ভালো। সুতরাং এই বিষয়গুলো নিয়ে এত বড় একটা টুর্নামেন্টের কথা চিন্তা করে প্রাথমিক সব দিকগুলো ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বন্ধুরা, কোহলির এই বক্তব্যের সাথে আপনারা কি একমত? তবে আপনাদের মত কি তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।